হাই এভরিওয়ান ওয়েলকাম টু সস্ট তো এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে পার্ট এইটে যেখানে পূর্ণ মান দেওয়া রয়েছে চল্লিশ তো এই চল্লিশ নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো চলো দেরি না করে জেনে নেবো যাক সমস্ত প্রশ্নের উত্তরগুলি তো গণিত চতুর্থ শ্রেণী যেখানে পূর্ণ মান দেওয়া আছে চল্লিশ এবং এখানে প্রথমে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন এমসিকিউস প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ সাত সমান সমান সাত অর্থাৎ সাতটি কোশ্চেন দেওয়া আছে এক নম্বরের একের একে দেওয়া আছে চার অঙ্কের সংখ্যাটি হলো এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অপশান হচ্ছে অপশান ডি তিন তিনের পরে তিনটি শূন্য অর্থাৎ তিন হাজার এটা হচ্ছে চার অঙ্কের সংখ্যা একের দুই আছে ছ হাজার ছশো ছেষট্টি সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ছশো একের তিনে দেওয়া আছে পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলো তো পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ এই সংখ্যাটি হচ্ছে অপশান ডি তো লিখতে হবে অপশান ডি দিয়ে সংখ্যাটা লিখতে হবে একের চারে আছে তিন পাঁচ চার সাত এই সংখ্যা এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়ো চার অঙ্কের সংখ্যাটি হলো তো এই সংখ্যাগুলিতে থেকে বড়ো সংখ্যা হচ্ছে অপশান ডি সাত পাঁচ চার তিন তো লিখতে হবে অপশান ডি সাত পাঁচ চার তিন একের পাঁচে আছে সমান তিন ভাগের এক ভাগ হল তো সমান তিন ভাগের এক ভাগ মানে হচ্ছে অপশান সিটা হবে উত্তর ওকে একের তিন তো উত্তর লিখতে পার অপশান সিটা একের ছয় দেব আছেন লব তিন ও হর আট হলে ভগ্নাংশটি হবে অর্থাৎ লব তিন লব মানে হচ্ছে ওপর সংখ্যা আর হর হচ্ছে আট তার মানে নিচের সংখ্যা হচ্ছে আট তো ভগ্নাংশটি হচ্ছে তিনের আট অর্থাৎ উত্তর হবে অপশান এ তিনের আট একের সাথে আছে রঙ করা অংশটি হলো তো রং করা অংশ এক দুই তিন এবং টোটাল অংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছ ভাগের তিন ভাগ রঙ করা আছে তো সঠিক উত্তর হবে আমাদের অপশান সি তিনের ছয় ওকে তো সি ও অপশানটা উত্তর লিখতে হবে এরপর দুইয়ের দেখা আছে সত্য বা মিথ্যা অথবা টি বা এফ লেখুন দুইয়ের একে দেওয়া আছে সাত দশ ছয় ছিয়াত্তরকে পঞ্চাশ দিয়ে গুণ এখানে গুণ ফলটা কিছুই দেওয়া নেই গুণ ফলটা করা নেই তো আমরা এখানে এফ লিখেছি মানে ভুল আচ্ছা দু নম্বরে দেখো দুইয়ের দুইয়ে দেওয়া আছে নয় গুণ এগারো গুণ ফলটি সাত গুণ এগারো থেকে বাইশ বেশি তো নয় গুণ এগারো মানে কি নয় এগারো হচ্ছে নিরানব্বই আর সাত এগারো সাতাত্তর তো এই দুটোর বিয়ফল হয় বাইশ তো এটা হচ্ছে সঠিক উত্তর দেখা লিখতে হবে টি দুইয়ের তিনে আছে তিন দুশো তিন সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান দশ তো দুশো তিন এই সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান হচ্ছে শূন্য শূন্য যেটা হচ্ছে ভুল তথ্য দেখা লিখতে হবে এফ দুইয়ের চারে আছে নশো নিরানব্বই এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো এটা ভুল কারণ নশো নিরানব্বই পরের সংখ্যা কত এক হাজার এবং এক হাজার হচ্ছে চার অঙ্কের সংখ্যা তো এটা লিখতে হবে এফ দুইয়ের পাঁচে দেওয়া আছে একের তিন গ্রেটার দেন একের দুই তো এটা ভুল তথ্য একের তিন একের দুইয়ের থেকে ছোট। তার জন্য এখানে লিখতে হবে এফ দুইয়ের ছয় আছে একশো মিটার সমান সমান এক সেন্টিমিটার এটাও কিন্তু ভুল একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার হয় তার জন্য এখানে লিখতে হবে এফ দুইয়ের সাথে আছে তিন গুণ এক হাজার সমান সমান তিন হাজার কিগ্রা তিন গুণ এক হাজার গ্রাম তো তিন গুণ এক হাজার এক হাজার গ্রাম মানে হচ্ছে তিন হাজার গ্রাম তো তিন হাজার গ্রাম সমান সমান তিন কিগড়া হয়তো এটা ঠিক এখানে লিখতে হবে এরপর তিন নম্বর আছে তিনের একে বলা হয়েছে স্তম্ভ মেলাও প্রশ্নের মান দেওয়া আছে তিন গুণ দুই সমান সমান ছয় এবং প্রথম স্তম্ভে দেওয়া আছে দুশো দু হাজার যোগ তিনশো যোগ চল্লিশ যোগ পঞ্চাশ মানে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ তো সেটা হচ্ছে এছাড়া এটা দু হাজার তিনশো পঞ্চাশ থেকে পাঁচ কমানো দু হাজার তিনশো পঁয়তাল্লিশ তো এটার সাথে এটা মিলবে এবারে আছে চব্বিশশো পঁয়ত্রিশ চব্বিশশো এটা দু হাজার তো এটা হচ্ছে এটার সাথে এটা মিলবে দু হাজার তারপর আছে কত দু হাজার তিনশো চুয়ান্ন তার মানে হচ্ছে এটা এক হাজার দু আর একশো দুশো তিনশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন তো দু হাজার সাথে এটা মিলবে তো এভাবে এটাকে তিন তিন দিয়ে মিলিয়ে দিতে হবে তিনের দুই আছে ফাঁকা ঘর পূরণ করো এই ফাঁকা ঘরগুলোকে ভর্তি করতে হবে তো প্রথম ফাঁকা ঘরে শূন্য হবে ওকে তো সাত এখানে নেমে যাবে তারপরে দেখো এখানে চার আটে বারো আর এখানে তিন হবে তো তিন পনেরো হয়ে গেল হাতে এক থাকে পাঁচ আগে ছয় দুই আট আর তিনে এখানে এগারো হয়ে গেল হাতে এক থাকে তিন আগে চার পাঁচ হয়ে গেল তো এভাবে এই ঘরগুলোকে ভর্তি করতে হবে এরপর চারের দাগে দেওয়া আছে চারের একে বলা হয়েছে ছকটি পূরণ করে এবং চারের দাগে প্রশ্নের মান দেওয়া আছে চার গুণ পাঁচ সমান সমান কুড়ি এখানে ছকে দেওয়া আছে প্রথমে এটা সামান্য ভগ্নাংশ এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো এতে দেওয়া আছে দেখো সমান দশ ভাগের পাঁচ ভাগ মানে হচ্ছে পাঁচের দশ তো পাঁচের দশটা এভাবে লিখবে তোমরা আর এটাকে যদি আমরা দশমিক ভগ্নাশে পরিণত করি তাহলে হবে শূন্য দশমিক পাঁচ তো এখানে লিখতে হবে শূন্য দশমিক পাঁচ এখানে দেওয়া আছে শূন্য দশমিক সাত তো শূন্য দশমিক সাতকে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয় এটা হবে সাতের দশ তো সাতের দশটা ঘরে এভাবে লিখবে এবং সেটাকে যদি আমরা কথা লিখি তাহলে এভাবে লিখবো সমান দশ ভাগের সাত ভাগ তো এভাবে এই ছকটাকে পূরণ করতে হবে চারের দুয়ের এ এখানে দেওয়া আছে সাতের একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখো তো সাতের একটি জোড় গুণিতক হলো ১৪ এবং বিজোড় গুণিতক হচ্ছে একুশ তারপরে বি নাম্বার আছে তিন ও পাঁচের দুটি সাধারণ গুণিতক লেখো তো তিন ও পাঁচের দুটি সাধারণ গুণিতক হল পনেরো আর তিরিশ এরপর চারের তিনে আছে যোগ করো এখানে দেওয়া হচ্ছে লিটার এটা হচ্ছে মিলিলিটার তো পাঁচ আর এক ছয় হয় যেখানে আমরা ছয় বসিয়েছি দুই নেমে গেল আর দুই দশের শূন্য হাতে এক থাকে পাঁচ আরেক ছয় তিনে নয় তো এখানে হয়ে গেলো নয় লিটার আর শূন্য দশমিক ছয় মিলিলিটার চারের চার নাম্বার আছে চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দু মিটার সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কত লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে তো আমরা সমাধান বিভাগ করবো এখানে মিটার এখানে সেমি লিখেছি তো তার পাঁচ মিটার লম্বা ফিতে ছিল তো পাঁচ মিটার শূন্য শূন্য সেন্টিটার সেন্টিমিটার লিখেছি আর দু মিটার তিরিশ সেন্টিমিটার সেখান থেকে কেটে নেওয়া হয়েছে তো দু মিটার তিরিশ সেন্টিমিটার এখানে লিখেছি এটাকে বিয়োগ করতে হবে তো এখানে শূন্য হয়ে গেলো আর তিন আর কয়ে দশ সাত দশ তো এখানে সাত লিখলাম হাতে এক থাকে এর আগে তিন তিন আর কয়ে পাঁচ তিন আর দুই পাঁচ তো এখানে লিখলাম দুই তো কত হলো দু মিটার তিরিশ সেন্টিমিটার তো তো আমরা এবার লিখবো অতএব দু মিটার তিরিশ সেন্টিমিটার তিরিশ সেমি লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে চারের পাঁচ নাম্বার আছে আজ শিশু দিবস আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো টাকার বিস্কুট ও সাতশো টাকার লজেন্স কিনবেন দিদির কাছে এক টাকা আছে আর কত টাকা লাগবে তো সাতশো পঁচাত্তর টাকার লজেন্স আর ছশো টাকার বিস্কুট কিনবেন তো এই দুটো আমাদের প্রথমে যোগ করতে হবে তো যোগ করেছি তো এখানে পাঁচ নেমে গেল আর সাথে সাথে চোদ্দো চোদ্দো চার হাতে এক থাকে ছয় আগে সাতা সাত চোদ্দো তো এটা হয়ে গেলো এক হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবার আছে হচ্ছে এক হাজার টাকা তাহলে আর কত টাকা লাগবে তো এক হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা থেকে এক হাজার টাকা বিয়োগ করতে হবে তো বিয়োগটা আমরা করেছি তো এখান থেকে পাঁচ নামিয়েছি এখান থেকে চার নামিয়েছি এখান থেকেও চার নামিয়েছি আর এক একে মিলেকে গিয়ে দিয়ে শূন্য হয়ে গেছে তোমাদের কত হলো চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে উত্তরটা আমরা এভাবে লিখবো অতএব আর চারশো পঁয়তাল্লিশ টাকা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাদের প্রয়োজন যাতে তারাও এখান থেকে উত্তরগুলো সঠিকভাবে জেনে নিতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ফিরে আসবো আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই